আমার মুর্শিদ নিল আমার মনিকারিয়া, কে মনে করে নীল হয় মন, কে মনে করে নীল হয় মন প্রেমী ডাকি দিয়ে ইয়া গো। আমার মুর্শিদ নীল আমার মনিকারিয়া, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার মন করুণা গো মুরন কিরূপ দেখাইয়া, শিরো পেরেছ লঙ্কে আমার, শিরো পেরেছ লঙ্কে আমার, কি যে আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া। পাঁচজনে পাঁচটা বাড়ি থাকুক অসুবিধা নাই, কিন্তু মনের মিল থাকবেন। আর যদি মিল না থাকেন, বাপ দূরে থাকেন, তাহলে কিতিব কইতাম নি, রানী আর আর বিশটা কুত্তা আছে না একসঙ্গে চলে, দুইটা কুত্তা পাল ছেড়ে গেছে গা, ওই কুড়ি কুড়ির কুত্তা দৈরা আছে না, এটার সিরা বেড়াইছে, এক এলাকার কুত্তা আর এক এলাকার ঢুকতে দেয় না, কথা ঠিক না বেটি? সমাজে কিছু হায়না আছে, সমাজে কিছু হায়না আছে, সুখের ঘরে দুঃখের আগুন লাগাইতে চাই, ওই হায়না গুলো কুত্তার চাইতে আর অদম। কেমনে ঘরটা ভাঙবো, মার বুক থেকে কেমনে ফুলা ভান্ডে নিয়ে যাইবো, কিভাবে বায়ে বায়ে দ্বন্দ্ব লাগাই দিব, এইরকম দ্বন্দ্ব লাগাই না, কিছু হায়না আছে। যদি এক থাকেন এই সুযোগটা পাইতো না, যদি আলাদা হইয়া যান গা, তাইলে আপনার সুখের সংসারে আগুন লাগাই দিব, কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি না বলেন? এটা শুধু পরিবার দিয়ে বললাম, আর সমাজ দিয়ে যদি বলি, পাড়া পাড়া কখনো ঝগড়া করবেন না, কারণ সুখের ঘরে দুঃখের আগুন আর শান্তির ঘরে অশান্তির আগুন, অথবা আর্থিক লস অথবা সামাজিক মূল্যবোধ লস অথবা নিজের জীবন লস। গতকাল দেখছি ওই যে কোন জায়গা রে কুবাই জামার ছিল, আরে দূর রায়পুরার দিকে, বিদেশ থেকে আইসে আপন তাস্তল ভাই, তারে ঘুরতে নিয়ে গেছে কাশফুলের বন, নিজে হাতে কুবাইয়া ওরে কাশফুলে মাইরা ফেলাইছে। তো মনে রাখেন, লোভ অনৈক্য কান কথা এগুলো সমাজকে ধ্বংস করে।
যেই লোকটা চলে গেছে সে কি আর আসবে না খবরদার মিলিমিশে থাকবেন ছোটখাটো বিষয় নিয়ে কোনো বিতর্ক করবেন না মিলিমিশে থাকবেন হ্যাঁ আপনার বাবার যা আছে আপনি তা নিয়ে চলেন আমার বাবার যা আছে আমি তা নিয়ে চলব আপনার আকীদা যেটা আছে আপনি এটা নিয়ে চলেন আমার আকীদা যেটা আছে আমি এটা নিয়ে চলব তুচ্ছ বাকা ঠনকু কোনো বিষয় নিয়ে বিতর্ক করে সমাজের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি করা যাবে না এখন ভাবিলে কি হবে গো যা হবার তা সামনে যেন একটা সাউন্ড আমাদের সামাজিক অবক্ষয়ের অশান্তির জন্য যেন না হয় এটাই আমাদের চেয়ারম্যান সাহেব চায় যে আপনারা মিলেমিশে থাকেন নাকি আর কিছু আছে না মিলেমিশে থাকতে চাই কি চাই না হ্যাঁ একটা জায়গায় অনেক শ্রেণী লোক থাকবে আমরা বিতর্ক করব আজকে সকল মুসলমানরা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই যে আমি যেতে কোনো ওয়াজ করছি আপনার বুকে হাত দিয়ে বলেন আমি কাউকে আঘাত দিয়া কি একটা কথা বলছি না যদি আমার কথা যদি কষ্ট পান আল্লাহর রাস্তে ক্ষমা করবেন যদি ভুল করে থাকি আমাকে ধরিয়ে দিবেন আমি সংশোধন হয়ে যাব আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করে আসেন দাঁড়ায় নবীরে সালাম দিয়া নবীর সালাম يا حبيبي صلوات الله سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله مرني تركيب هيك قبر تركيب هيك عشر সেটাই পাই যেন আপনার দেখা حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه
আজকের মাহফিলের সভাপতি আলহাজ মুসলিউদ্দিন চৌধুরী পীর সাহেব কিছু বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাত অনেক হয়েছে আর সময় দিকে তোরা সমচি মনে করি না হাদিস মাসাল উবরুহ রোযাতুম মিন রিয়াদিল জান্নাহ আর হুফরাতুম মিন হুফারিন নার কবর হচ্ছে বেহেশতের বাগান কারো কবর হবে জাহান্নামের গর্ত আগুনের টুকরো কাজী আমরা এই কবরতে রাজাদের জন্য আমরা নেক আমল করার চেষ্টা করি আত্মার কিছু আমরা কাজ করি জিকির ফিকির করে আত্মা আমরা বইতে পড়ার চেষ্টা করি দি ওয়ার্ল্ড ইজ অনলি ফর বেলি বাট নট ফর সোল দুনিয়াটা শুধু পেটের জন্য আসলে আমাদেরকে তৈরি করছে আল্লাহ আত্মার জন্য আমরা আত্মার জন্য কিছু কাজ করার চেষ্টা করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমি এই বলে আজকের এই মাহফিল একের শব্দ তাহের সাহেব দোয়া করে দিবেন আমি দোয়া করে সব বাড়িতে যাবো আল্লাহ সবার মাকসাদ পূরণ করেন বিশেষ করে আমাদের কুড়িয়নের বর্তমান চেয়ারম্যান স্যার তিনি করবা উপজেলার নির্বাচন যাচ্ছেন আল্লাহ জানে তিনিকে দীর্ঘ হায়াত দিয়া আমাদের খেদমত করার জন্য সে তৌফিক দেয় এবং সেই রাস্তা যা আল্লাহ তিনি প্রশস্ত করে দেয় আমরা দোয়া করছি আল্লাহ কাছে আল্লাহ কবুল করুক আমিন আলহামদুলিল্লাহ আমিও বলি আমাদের আসসালামু আলাইকুম আমি আজকে তাহির হুজুর সম্পর্কে আমার সারা জীবনের ধারণা পাল্টে গেছে উনি অত্যন্ত সুন্দর বাস্তব ধর্মী ওয়াজ করেছেন আমার জীবনের শোনা সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ আজকে শুনলাম ওনার মুখ থেকে আমাদের সমস্ত আলেম সমাজ এবং সামাজিক যারা আমরা কর্মকর্তা আমরা যারা সমাজের কাজ করি আমরা যদি সবাই এরকম বাস্তব ধর্মী কথা বলি আমাদের সমাজ থেকে দুর্নীতি আমাদের সমাজ থেকে ঘুষ আমাদের সমাজ থেকে নেশা সব চলে যাবে আমি